দেশের সকল অংশের মানুষের কাছে সকল সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাজ্যের প্রতিটি ঘরে ঘরে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে প্রতি ঘরে সুশাসন কর্মসূচির সূচনা করেছিল রাজ্য সরকার। এবার প্রতি ঘরে সুশাসন কর্মসূচির দ্বিতীয় পর্বের সূচনা হয়েছে রাজ্যে। তাই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি 2.0 এর অঙ্গ হিসেবে আগরতলা পৌর নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে বরদোয়াল স্কুলে এক শিবির অনুষ্ঠিত হয় শনিবার। এই দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীরা রানী সরকার, দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, পৌর নিগমের সহকারী কমিশনার মোহাম্মদ সাজ্জাদ এবং কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। এই দিনের শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজ্যে এমন বহু সংখ্যক মানুষ রয়েছে যারা সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত নন এবং যারা অবগত রয়েছেন তাদের সেই প্রকল্পগুলোর সুবিধা লাভ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই রাজ্যের কোনো অংশের মানুষ যেন সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন, তাই এই প্রতি ঘরে সুশাসন কর্মসূচির সূচনা করেছে রাজ্য সরকার। এই শিবিরে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, যাদের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। আমাদের সরকার, আমাদের আমরা এটা অনুধাবন করেছি যে অনেক অংশের মানুষ এখনো সরকারি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বা কর্মসূচির দ্বারা সুবিধা ভোগ করতে পারেনি। তো আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যে প্রথম হয়েছে বিজেপি নেত্রী সরকার এবং ভারত সরকার, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যে প্রতিটি কর্মসূচিকে, প্রতিটি যার যার জনগণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যে স্কিম করা হয়েছে, সেগুলি মানুষের ঘরে করতে দেওয়া। অনেক লোকেরা এখানে আলোচনা বক্তব্য রেখেছেন যে অনেকের অসুবিধা আছে, যারা সরকারি সুযোগগুলি সম্বন্ধে যেমন সচেতন না, তাদের জন্য কী কী স্কিম আছে তারা নিজেরই জানেন না, কিংবা তারা সে সুযোগ গ্রহণ করতে তাদের অনেক সময় অসুবিধা হয় বা তারা সেই অফিসে গিয়ে তারা পারেন না। তা আমাদের সরকার চিন্তা করেছে না, আমাদের প্রশাসনটা ঘরে নিয়ে যায়, এই কারণে প্রতি ঘরে সুশাসন। আজকে যারা শিবিরে অংশগ্রহণ করবেন তারা যেমন বিআরটিসি, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট তারা পাবেন, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারা গ্রহণ করতে পারবেন, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, ট্রেড লাইসেন্স, মুদ্রা লোন, স্কিল ডেভেলপমেন্ট, আরওআর, আধার, লেবার কার্ড, ফিশারি, এআরডিডি, জল বোর্ড এবং টিসিএসএল এর বিভিন্ন যে সমস্যাগুলি তারা কিন্তু আজকে এখানে সমাধানের সুযোগ পাবে। এখানে বিভিন্ন দপ্তরের আধিকারিক আলাদা রাজ্য সরকার আছে। এই দিনের এই শিবিরে পিআরটিসি, কাস্ট সার্টিফিকেট, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, ট্রেড লাইসেন্স, মুদ্রা ঋণ, লেবার কার্ড, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।